বিসমুল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম কাঁচা কলা তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি তবে আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমি এখানে দুইটা কাঁচা কলা নিয়েছি আর কলাগুলোকে আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ঝুরির সাহায্যে এই কলাটা আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বটি সাহায্যেও কাজটা করে নিতে পারবেন দুই সাইড থেকে আমি কিছুটা কেটে নিলাম আর মাঝখান থেকে এটাকে আমি একটা দাগ দিয়ে নিলাম এখন এভাবে করেই দাগ থেকে এভাবে করে কলাটা আমি ছিলে নেবো এই যে কলাটা কিন্তু আমি ছিলে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে করেই কলাগুলোকে সিলে নিতে হবে এখন এই কলাটাকে আমি কেটে নিব আমি যে সেপে কলাটা রান্না করব ঠিক সেভাবে করেই কলাটা কেটে নিচ্ছি আমি মাঝখান থেকে এভাবে করে দুইটি অংশে ভাগ করে নিচ্ছি প্রথমে তারপর এটাকে আমি আরও দুইটি অংশে ভাগ করে নিব একটা কলার মোট আমি এখানে চারটি ভাগে ভাগ করে নিয়েছি এই যে এখন এভাবে করে একটু কলার গায়ে আমি এভাবে করে একটু কেচে দিচ্ছি যাতে করে লবণটা এটার ভিতর খুব সুন্দরভাবে ঢুকে যায় কলাগুলো আমি কেটে নিয়েছি তারপর এখানে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এই লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে কলাটাকে আমি ধুয়ে নিব কারণ আমরা কিন্তু সবাই জানি যে এই কাঁচা কলায় অনেক কষ থাকে তো এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হয় আমি খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিয়েছি তারপরে এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এই লবণ এবং হলুদটাকে কাঁচা কলার গায়ে এভাবে করে আমি লাগিয়ে নিলাম এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি কিছুটা তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা যখন গরম হবে তখন একে একে আমরা এখানে কলাগুলোকে দিয়ে দিব এখন সবগুলো আমি এখানে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি অপেক্ষা করবো একটা পাশ যখন ভাজা হয়ে যাবে সেই পর্যন্ত একটা পাশ ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে আমি উল্টে দিব আর এই পর চুলার আঁচটা ছিল মিডিয়ামে একটা পাশ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন সবগুলোকে উল্টে দিলাম তারপর এটাকে আমি আবারও ঢাকা দিয়ে অপর পাশটাও ভেজে নেব অপর পাশটাও কিন্তু হয়ে গিয়েছে আমি ঢাকাটা তুলে নিয়েছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে এই যে দেখুন এরকম লাল লাল করে আমি অপর পাশটাও ভেজে নিয়েছি উল্টে পাল্টে এখন এই কলাগুলোকে আমি একটা পাত্রে তুলে নিব অবশ্যই বাসে আপনারা এভাবে কলাটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সবারই খুবই পছন্দ হবে তারপর সেই একই তেলের ভিতরে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি তিনটার মতো কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ তারপর খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিব খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব আদা এবং রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট এখানে আমি দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামিজের মতো দুইটা মিলে এক টেবিল চামিস হবে এখন এগুলাকেও আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি মশলার সঙ্গে তাতে করে আদা রসুনের স্মেলটা কাঁচা যে স্মেলটা থাকে সেই স্মেলটা চলে যাবে এই যে আমার ভেজে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কাঁচা কলাগুলো তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি কলাগুলো কিন্তু আগেই ভাজার সময় সিদ্ধ হয়ে গিয়েছে তারপর এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে করে গ্রেভিটা পুড়ে না যায় আর গ্রেভিটা খুব সুন্দরভাবে কলার ভিতরে ঢুকে যায় তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বলতে আমি হাফচে চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এই যে কলার গায়ে গায়ে মশলাটা লেগে গিয়েছে গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই মজার হয়ে থাকে তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক দিয়ে উৎসাহিত করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে চাইলে ভিডিওগুলো শেয়ার করতে পারেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ